এই ছবিটা থেকে তুমি কি জানাতে চাইছো? আমি এমন একজন নারী ছবি আঁকতে চাইলি না যে অতৃপ্ত। যে কিছু একটা খুঁজছে, খুঁজেই চলেছে কিন্তু কিছুতেই পাচ্ছে না। যার পৃথিবীকে অনেক কিছু দেওয়া ছিল কিন্তু কিন্তু জায়গা খুঁজে পাচ্ছে না, নতুন করে কিছু দিতে পারছে না। আমি সেরকমই একজন অতৃপ্ত নারীর ছবি আঁকতে চাইলি না। যার মধ্যে প্রত্যেকটা মেয়ে নিজেকে দেখতে পাবে, কারণ সব মেয়ের মধ্যেই কোথাও না কোথাও একটা অতৃপ্তি থেকেই যায় এলিনা সারা জীবন। সে তো পুরুষদের মধ্যেও অতৃপ্তি থাকে, না হলে তুমি বুঝতে পারছো না এলিনা, এটা পুরুষ বা নারীর প্রশ্ন নয়। আমি এখন এমন একজন নারীর ছবি আঁকতে চাইছি যার মধ্যে এই পৃথিবীর প্রত্যেকটা নারী তার অন্তরের ছবিকে দেখতে পাবে। তাহলে শেষ করছো না কেন? মুখ ইলিনা, মুখ, এই মুখটা কিছুতেই আমার মাথায় আসছে না। যে মুখটাকে দেখলেই মনে হবে এই তো সেই অতৃপ্ত নারী যাকে আমি এত দিন ধরে খুঁজছিলাম। মানুষ কথা বলে, নড়ে চড়ে, তার নিজের কথা প্রকাশ করতে পারে, তার ব্যথা, তার বেদনা, অতৃপ্তির কথা বলতে পারে, লিখে প্রকাশ করতে পারে, কিন্তু আমি আমি আমার অতৃপ্তির কথা ছবিতে ফোটাবো কি করে? তোমার চারপাশে যারা আছে তাদেরকে একবার ভালো করে তাকিয়ে দেখো, কাউকে না কাউকে নিশ্চয়ই পাবে যার মধ্যে চেয়েও না পাওয়ার অতৃপ্তি আছে। কোথায় কোথায় পাবো তাকে? কাউকে দেখে, কাউকে ভেবে, কিংবা কারোর কথা চিন্তা করেই তো তোমার মাথায় এই ছবিটা আঁকার বিষয় প্রথমে এসেছিল, তাই না? তুমি কি করে জানলে? আমি ছাড়া তোমার মনের কথা তো আর কারোর জানার কথা নয়। আমি ছাড়া তোমার আঁকাতে আর কারো সাহায্য করতে আসার কথা নয়। ভালো করে নিজেকে জিজ্ঞেস করো পল্লব, কে সেই অতৃপ্ত নারী? যাকে তুমি আঁকতে চাইছো, কোথায় তুমি তাকে দেখেছো সেটা বড় কথা নয়, কিন্তু কোথায় তোমার মন তোমায় বলে দিয়েছে যে সেই অতৃপ্ত নারীর ছবি তোমাকে আঁকতে হবে সেটাই বড় কথা।